ভারী বৃষ্টি এবং পরবর্তী বন্যার আশঙ্কায় জরুরি নির্দেশনা জারি করেছে ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সশরীরে ক্লাস কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেশ কয়েকটি রুটে বাস চলাচল স্থগিত করেছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা মুয়াসালাত। এই নির্দেশের আওতায় মাস্কাট থেকে জালান বিন বোয়ালি সুর এবং মাস্কাট থেকে শারজাহ রুটে বাস চলাচল বন্ধ থাকবে। বলতে গেলে ভারী বৃষ্টির খবর জানা ওমানে এখন নিয়মিত ঘটনা। এপ্রিল মাসে একাধিকবার ব্যাপক বৃষ্টি ও বন্যার ঘটনার পর মে মাসের শুরুতে ভারী বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টির কবলে পড়ল মধ্যপ্রাচ্যের দেশটি। ন্যাশনাল আর্লি ওয়ার্নিং সেন্টারে দেওয়া তথ্য অনুযায়ী সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে বৃষ্টির তীব্রতা সর্বোচ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, যা অব্যাহত থাকতে পারে শনিবার পর্যন্ত। আল বুরাইমি, মুসান্দাম, ধাহিরা, আল দাখিলিয়া, উত্তর ও দক্ষিণ আল বাতিনাহ এবং মাস্কাটে বৃহস্পতিবার গোটা দিন বর্ষণমুখর আবহাওয়া বিরাজ করবে, যার সন্ধ্যা থেকে উত্তর ও দক্ষিণ আল শারকিয়া এবং আল উস্তায় ব্যাপ্তি লাভ করার সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় দমকা বা ঝোড়ো হওয়ার সাথে বৃষ্টি ঝরবে 30-80 মিলিমিটার পর্যন্ত। ব্যাপক বৃষ্টিপাতের পরে এবারও আকস্মিক বন্যার সম্ভাবনার কথা জানিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্রে চলাচলকারী মাছ ধরার নৌযানগুলোকে সাবধানে এবং উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী নির্দেশনা জানিয়ে দেবেন। নতুন একটি বৈজ্ঞানিক বিশ্লেষণে বলা হয়েছে, এই বিপর্যয় মানুষের জীবাশ্ম জ্বালানি পোড়ানোর সাথে সম্পর্কিত, আর জলবায়ু পরিবর্তনের জন্য ওমান থেকে 10-40% বেশি বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে।